ওয়েলকাম টু বিদঙ্কু ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:26 হলে লাভের শতকরা হার কত। তো বিক্রয় মূল্য দেওয়া আছে 25:26। তাহলে ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 25x আর বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 26x। তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে ক্রয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো তাহলে 26x মাইনাস 25x, সো দ্যাট ইজ ইকুয়াল টু অনলি এক্স। তাহলে লাভ দাঁড়াচ্ছে এক্স। তাহলে লাভের হার কত হবে? লাভের শতকরা হার হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। ওকে, আচ্ছা, তো লাভ হলো আমরা পেয়েছি বিয়োগ করে এক্স, ক্রয় মূল্য ধরেছিলাম 25x ইনটু 100। তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, 25 4 100, তাহলে হচ্ছে 4। অতএব লাভের হার হচ্ছে 4%। দিস ইজ দি আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিতঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।